আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে উনি শুনেছেন তফসিক রহমান এবং আরেকজন আলেম থেকে যে যে বলেছেন নাকি দিয়ে কোরবানি দেওয়া যায় নাই তো কথাটা কতদূর সঠিক জানতে চাওয়া হয়েছে হ্যাঁ ভাই এ বিষয়ে আমরা বলতে পারি যে পশুগুলিতে কোরবানি চলবে বিল ইজমা মানে সর্বসম্মতি করমে কোনো একটা লাভ নেই সেই পশুগুলি আট প্রকার যা আল্লাহ রব্বুল আমিন সুরাতুল আন আমের ভিতরে বলে দিয়েছেন যেমন সুরাতুল আন আমের একশো তেতাল্লিশ একশো নাম্বার আয়াত দেখুন সেখানে আল্লাহ বলছেন সামানিয়াত আজওয়াজ মিনাল দানিস নাইনে ও মিনাল মাযিস নাইনে আট প্রকার পশু মানে আট প্রকার পশু আল্লাহ হালাল করেছেন তো এগুলো হলো জন থেকে ভেড়া থেকে দুটি প্রকার অর্থাৎ নর্মাদি বকরি থেকে দুটি প্রকার মানে মেষ থেকে দুটি প্রকার বকরি ছাগল থেকে দুটি প্রকার অর্থাৎ নর্মাদি এরপর আল্লাহ আবার বলছেন অমিনাল লেবিলি স্নাই নেই উঁট থেকে দুই প্রকার নর্মাদি অমিনাল বাকার স্নাইনে এবং গরু থেকে দুই প্রকার অর্থাৎ নর্মাদি সহ তাহলে কত প্রকার হলো আট প্রকার হয়ে গেল এগুলি বিল জায়জ কোনো সমস্যা নেই কোনো দিয়ে যদি কেউ দেয় অর্থাৎ ভেড়া বকরি বা ওট বা গরু এগুলো দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে কোনো সমস্যা নেই বাকি থাকলো এই মহিষ এটা কি গরুর মধ্যে গণ্য তো অনেকে গরুর মধ্যে গণ্য করেননি কারণ গরুর শব্দ হলো বাকার আর এই মহেশের শব্দ হলো জামস জামস শব্দটি কোরআনেও আসেনি হাদিসও আসেনি এখান থেকে একটা লাভ হয়ে গিয়েছে যে যদি ওটা বাকার হতো তাহলে অবশ্যই বাকার বলেই উল্লেখ করা হতো কিন্তু আর ভিন্ন নাম রয়েছে জামস আরবিতে ডিকশনারিতে পাওয়া যায় জামস সুতরাং জামস বাকার এক নয় এই জন্যই কিছু আলামাদিন এদিকে গিয়েছেন যে এটা দিয়ে কোরবানিতে চলবে না কারণ আল্লাহ রব্বুল বলে দিয়েছেন সামানিয়া তাজবাজ আট প্রকার পানি তো আট প্রকার প্রাণীতে সীমাবদ্ধ থাকাটাই নিরাপদ এর বাইরে গেলেই কিন্তু রয়েছে রাখতে হবে যে খাওয়ার জন্য অবশ্যই বৈধ ওই এর বাইরেও অনেক প্রাণী যেমন হরিণ নীল গাই তারপরে এ রয়েছে খরগোশ ইত্যাদি তো খাওয়ার জন্য অনেক প্রাণী রয়েছে অনুভাবে মহিষ খাওয়ার একটা প্রাণী এমনকি ওলামায়দিন বলেন যে বিল ইজমা এটি এটিতে জাকাত রয়েছে মানে গরুর মতো এরও জাকাত দিতে হবে যদি কারো তিরিশটা মহিষ থাকে তাহলে তাকে জাকা দিতে হবে এসব বেশি একমত কিন্তু কোরবানির ক্ষেত্রে একমত নয় কারণ আল্লাহ রব্বুল আমিন কুরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু ধার্য করেছেন সুতরাং তার ভেতরে সীমাবদ্ধ থাকাটা নিরাপদ আমাদের দেশে দেখা যায় যে গোস্ত খাওয়ার দোহাই দিয়ে এই গরু দিয়ে কোরবানি বাদ করে এটা মহিষ দিয়ে কোরবানি দিয়ে থাকে এটা নেহাত অন্যায় বলা যেতে পারে এবং নিজেকে একটা লাফের ভেতরে ফেলে দেয়ার নামান্তর তো যদি কেউ আট প্রকার পানিতে সীমাবদ্ধ থাকে যে আট প্রকার পানির কথা সোরা নামে উল্লেখ হয়েছে তো এর ভিতরে সীমাবদ্ধ থাকে সে নিরাপদ নিরাপদ পন্থা অবলম্বন করলো আর যে মহিষ টহিষ হাবি ঝাবি নীল গাইতে যে কোরবানিতে গেল সে নিজেকে একতলাফের ভিতরে ফেলে দিল তার কোরবানি হতেও পারে নাও হতে পারে কারণ নিজের খেয়াল খুশিতে তো কোরবানির পশু ধার্য করা যায় না মুরগি খাওয়া যায় কিন্তু মুরগি দেখে কোরবানি দেওয়া যায় এরকম অনেক পানি রয়েছে খাওয়া বৈধ কিন্তু কুরবানির ক্ষেত্রে চলবে না তো এরকমই কিছু ওলামায় দিন এই মহেশকে কুরবানির নিষিদ্ধ পানির ভিতরে গণ্য করেছেন ওখান থেকে কিছু কিছু ওলামায় দিন পক্ষে গিয়েছেন তার মানে হলো যে ব্যক্তি মহিষ দিয়ে কোরবানি দিল সে একতলাফের ভিতরে পড়ে গেল তার কুরবানি হলো কি হল না কেউ বলবো হয়েছে কেউ বলবো হয়নি তো এভাবে টানা টানতে পড়বে কেন আর আসলে তো মহিষের কথা করানো নাই হাদিসও নাই মানে মহিষের যে শব্দ জামুস জামজ শব্দটা আমি দেখতে বলবো ভাইজানকে প্রশ্নকারীকে এবং শ্রোতা মন্ডলীকে এবং একজন যে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাকেও বলবো যে আপনি জামুস শব্দটা দেখেন তো কোরআনে হাদিসে বা ডিকশনারিতে দেখেন জামুস জামুস শব্দটা কি আছে এই জামজ শব্দের মানে প্রতিছবি কি দেওয়া হয়েছে জামজ মহিষের শব্দ আরবি শব্দ আর এটা কোরআনেও আসেনি হাদিসও আসেনি আল্লাহ ইবনা ওসাইন বলছেন যে আরবরা বহুদিন পর্যন্ত এই জামসের খোঁজ রাখেননি মানে পাননি মানে জামুস নামের এই প্রাণীকে দেখেননি আরববাসীরা এভাবে বলেছেন অতএব মহিষ দিয়ে যে কোরবানি দিবে তার কোরবানি বিতর্কিত পরিষ্কার বলছে না যে তার কোরবানি হবে না কিন্তু অবশ্যই সে নিজেকে বিতর্কের ভিতরে ফেলে দিয়েছে এরকম পন্থা অবলম্বন করা উচিত নাই একান্ত যারা এসার মহতাজ যেমন ভারতের কথা বলা হলো যদি তারা করে তো আল্লাহ রব্বুল্লা আহমের কাছে আশা করা যায় যে ইনশাল্লাহ আল্লাহ গ্রহণ করবেন কারণ তাদের অবস্থাটা অনেকটাই মানে ব্যতিক্রম তো সেটা কথা ভিন্ন তাছাড়া এমনিতেই এভাবে মহিষ দিয়ে কোরবানি দেয়া ঠিক নাই উচিত নাই আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ